हेलो কেমন আছো রমি? এই তো ভালো আছি। রমি একাই আসছো, আর তো কেউ আসেনি এখনো। জ্যোতি কেমন আছে রমি? ও, আমি তো সে ভাবছিলাম জ্যোতির বোন প্রমি। তুমি তোমার পুরা নামটা কি? তোমার তো প্রমি নাম দেখতেছি, প্রমি 30 সায়েন্স। ও, বুঝছি। আচ্ছা প্রমি, গত ক্লাসে আমরা কতদূর পড়েছিলাম? গত মঙ্গলবার কত তারিখ ছিল? 30। 30-এর আগে ছিল 30। লাইসা, লাইসা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমাদের ওয়ালাইকুম আসসালাম আমাদের গত ক্লাসে পড়া হয়েছিল 173 নম্বর পৃষ্ঠায় সার্বিক কল্যাণ বৃদ্ধি পায় পর্যন্ত। 173 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর প্যারা, 3 নম্বর প্যারার শেষ হয়েছিল। এতে জনগণের সার্বিক কল্যাণ বৃদ্ধি পায়, আমরা পড়ছিলাম যে অর্থনৈতিক উন্নয়নের ধারণা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন করছিলাম। আর অনেক বড়। ওয়ালাইকুম আসসালাম। তো চলে আসো, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য 173 নম্বর পৃষ্ঠায় চলে আসো। সবাই 173 নম্বর পৃষ্ঠায় চলে আসো। প্রভা পেয়েছো? লাইসা, নীরা, প্রমি, প্রভা, প্রজ্ঞা, পৃষ্ঠা নম্বর 173 সবাই আমরা পেয়েছি। হ্যাঁ, তাহলে গত ক্লাসে আমাদের এটুকু শেষ হয়েছিল, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য, দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য দেশের সকল জনগণের সর্বাধিক কল্যাণ। এখান থেকে আমরা শুরু করব এখন। এভরিবডি রেডি? আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? স্পষ্ট শোনা যাচ্ছে?
তো অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য দেশের সকল জনগণের সর্বাধিক কল্যাণ। আসলে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যটা কি? অর্থনৈতিক উন্নয়নটা করতে চাই আমরা যে দেশের সবার যেন সর্বাধিক মানে সবচেয়ে বেশি মঙ্গল বা কল্যাণ হয়, মাথাপিছু আয় বৃদ্ধি এবং আয়ের সুষম বণ্টন এই কল্যাণ নিশ্চিত করে। এছাড়া অর্থনৈতিক উন্নয়নে সামাজিক অবকাঠামোরও পরিবর্তন ঘটে, এর ফলে সুশাসনের সুফল, শিক্ষার সুযোগ এবং স্বাস্থ্যসেবার সুবিধা সকল জনগণের কাছে পৌঁছে যায়। এতে জনগণের জীবনমানের উন্নয়ন ঘটে, জনগণ উন্নত জীবনযাত্রার সুবিধা উপলব্ধি করে, জনসংখ্যা বৃদ্ধির হারও কমে যায়। অর্থনীতির প্রকৃতিগত পরিবর্তন বলতে কৃষি প্রধান অবস্থা থেকে শিক্ষা শিল্প প্রধান অর্থনীতিতে রূপান্তরিত হওয়াকে বোঝায়। এর ফলে দেশ গ্রামীণ অর্থনীতি থেকে শহর ভিত্তিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হয়, জনগণের আয় বৃদ্ধি পায়, সঞ্চয় ও মূলধন গঠনের হার এবং বিনিয়োগও বৃদ্ধি পায়, ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায়, বেকারত্ব হ্রাস পায় এবং উৎপাদন আরও বৃদ্ধি পায়, জীবনযাত্রার মানে ক্রমাগত উন্নতি হতে থাকে। এই সার্বিক উন্নত অবস্থাকে বলে অর্থনৈতিক উন্নয়ন। এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? সুমাইয়া চৌধুরী, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এরপর উন্নয়নের মাত্রার ভিত্তিতে দেশের বিশ্বের দেশসমূহকে তিনটি ভাগে বিন্যস্ত করা হয়। উন্নয়নের মাত্রার ভিত্তিতে দেশে বিভিন্ন দেশের অর্থনীতিকে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি। কি কি সেটা হলো উন্নত দেশ, অনুন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ। উন্নত শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছো? তাহলে উন্নয়নের মাত্রার ভিত্তিতে আমরা বিশ্বের দেশসমূহকে তিনটি ভাগে বিন্যস্ত অবস্থায় দেখতে পাই। সে তিনটি ভাগ কি কি? উন্নত দেশ, অনুন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ। তো উন্নত দেশগুলো কারা? উন্নত দেশ কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা উন্নত দেশ বলবো, আর কোনগুলো না থাকলে অনুন্নত দেশ বলবো, আর কোনগুলো থাকলে আমরা অনুন্নত উন্নয়নশীল দেশ বলবো, এবং বিশ্বে বর্তমানে কারা উন্নত দেশ, অনুন্নত দেশ এবং উন্নয়নশীল দেশে পর্যায়ে রয়েছে আমরা এটা জানবো। অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এই উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে এমন দেশকে বলে উন্নত দেশ। দেখো যে অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এবং এই উন্নয়নটা স্থবির অবস্থায় আছে, অর্থাৎ উন্নয়নটা তারা ধরে রাখতে পেরেছে, দীর্ঘমেয়াদে অব্যাহত আছে এমন দেশকে বলে উন্নত দেশ। উন্নত দেশগুলোর জনগণের মাথাপিছু আয় বেশি, মাথাপিছু আয় বৃদ্ধির হারও বেশি এবং সে কারণে জীবনযাত্রা অত্যন্ত উন্নত। তাহলে মাথাপিছু আয় বেশি, মাথাপিছু আয় বৃদ্ধির হারটাও বেশি এবং জনগণের জীবনযাত্রা স্বাভাবিকভাবে উন্নত হবে, যেহেতু তাদের আয় বেশি, মাথাপিছু আয় বেশি, মাথাপিছু আয়ের বৃদ্ধির হারটাও বেশি, তাহলে স্বাভাবিকভাবেই তাদের জীবনযাত্রা উন্নত হবে। আর জীবনযাত্রা যেখানে উন্নত, মাথাপিছু আয় উন্নত বা বেশি, সেই দেশই উন্নত। এইসব দেশে আর্থসামাজিক অবকাঠামো অত্যন্ত উন্নত, শিল্প খাত সম্প্রসারিত। তাহলে আর্থসামাজিক অবকাঠামো অত্যন্ত উন্নত থাকবে, শিল্প খাত সম্প্রসারিত থাকবে, ব্যাপকভাবে শিল্প কলকারখানা থাকবে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত, আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতির অনুকূল, দেশের সকল জনগণের আবাসন। আমাদের দেশে দেখো
কত মানুষ গৃহহীন, কেউ এখনো কত মানুষ গৃহহীন, পথে ঘাটে রাস্তায় আমরা দেখি কত মানুষ ঘুমাচ্ছে। হ্যাঁ, তো উন্নত দেশে কিন্তু এই অবস্থা দেখা যায় না, দেশের সকল জনগণের আবাসন সুবিধা থাকে, শিক্ষা সুবিধা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়, শিক্ষা প্রসারের ফলে জ্ঞান বিজ্ঞান দ্রুত প্রসার লাভ করে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়। তাহলে উন্নত দেশগুলোর কি কি বৈশিষ্ট্য থাকে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম যে উন্নত দেশগুলোর বৈশিষ্ট্য হচ্ছে তাদের সামাজিক আর্থসামাজিক অবকাঠামো উন্নত, তাদের শিল্পটা হচ্ছে সম্প্রসারিত, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত, তারপরে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তাদের পরিবেশটা থাকে অনুকূলে, সকল জনগণের আবাসন সুবিধা থাকবে, শিক্ষা সুবিধা থাকবে এবং স্বাস্থ্য সেবা সবার জন্য নিশ্চিত এবং জ্ঞান বিজ্ঞানের দ্রুত প্রসার লাভ করে ও নতুন নতুন প্রযুক্তি সেসব দেশে উদ্ভাবিত হয়। তাহলে এই সকল বৈশিষ্ট্য আমরা যে সকল দেশগুলোতে দেখতে পাই তারা কোনগুলো, দেখো যুক্তরাষ্ট্র, আমেরিকা, ইউএসএ আর কি, কানাডা, ইউরোপীয় দেশসমূহ যেমন ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, এই ইউরোপীয় দেশসমূহের মধ্যে এগুলো জানলাম। এশীয় দেশসমূহের মধ্যে হচ্ছে জাপান ইত্যাদি বিশ্বের উন্নত দেশ। এইসব উন্নত দেশের নিম্নোক্ত সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কি কি? জীবনযাত্রার উচ্চ মান। উন্নত দেশসমূহের প্রধান লক্ষণ হলো এসব দেশের জনগণের মাথাপিছু আয় অত্যন্ত বেশি, তাদের জীবনযাত্রার মানও অত্যন্ত উঁচু। 2018 সালের বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বিশ্বের প্রধান কয়েকটি উন্নত দেশের জনগণের মাথাপিছু আয় ছিল বার্ষিক 38,428 মার্কিন ডলার থেকে 75,504 মার্কিন ডলারের মধ্যে। এরপর ওয়ালাইকুম আসসালাম, এরপর হচ্ছে যে শিল্পায়িত অর্থনীতি, প্রথম বৈশিষ্ট্য আমরা কি জানলাম সবাই আমার সাথে বলো সমস্বরে, প্রথম বৈশিষ্ট্য কি জানলাম? প্রথম বৈশিষ্ট্যটা কি জানলাম? শোনা যাচ্ছে আমার কথা? সুমাইয়া বলো তো প্রথম বৈশিষ্ট্য কি জানলাম? 34 সুমাইয়া, প্রথম 174 নম্বর পৃষ্ঠায় আছি আমরা, 174 নম্বর পৃষ্ঠায় জীবন যাত্রার উচ্চ মান, অর্থাৎ উন্নত অনুন্নত এবং উন্নয়নশীল। হ্যাঁ, দেশের বিভিন্ন দেশের উন্নয়নের মাত্রার ভিত্তিতে যে বিভিন্ন দেশকে তিনটি ভাগে বিন্যস্ত করা হয় সেই ভাগগুলোর মধ্যে আমরা উন্নত দেশের বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম। প্রথম বৈশিষ্ট্য ছিল জীবনযাত্রার উচ্চ মান, 2 নম্বর হচ্ছে শিল্পায়িত অর্থনীতি, অর্থাৎ অর্থনীতিটা শিল্প দ্বারা পরিবেষ্টিত, অর্থাৎ অনেকখানি প্রভাব ফেলে শিল্প অর্থনীতিতে, অনেক বেশি প্রভাব ফেলে এই উন্নত দেশের ক্ষেত্রে। উন্নত দেশগুলোর অর্থনীতি শিল্প নির্ভর, দ্রুত শিল্পায়নের ফলে এইসব দেশ উন্নতি অর্জন করেছে, কৃষিভিত্তিক অর্থনীতি থেকে এইসব দেশ শিল্প প্রধান দেশে পরিণত হয়েছে, ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে এসব দেশে ক্রমে ক্রমে মৌলিক ও বৃহদায়তন শিল্পের প্রসার ঘটেছে, অর্থাৎ কৃষি নির্ভর অর্থনীতি থেকে তারা শিল্প নির্ভর অর্থনীতিতে উন্নীত হয়েছে, ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে ধীরে ধীরে উন্নীত হয়ে তারা মৌলিক ও বৃহদায়তন শিল্পের প্রসার ঘটাতে পেরেছে। এরপর হচ্ছে
তিন, সঞ্চয় মূলধন গঠন ও বিনিয়োগের উচ্চ হার। উচ্চ মাথাপিছু আয়ের কারণে ভোগ ব্যয় করার পরও জনগণের কাছে উদ্বৃত্ত আয় থাকে, যা সঞ্চয় হিসাবে জমা হয়। তাহলে দেখো, উচ্চ মাথাপিছু আয়, মাথাপিছু আয় বেশি বলে তারা ভোগের ক্ষেত্রে যতটুকু ব্যয় করে, তারপরেও তাদের কাছে উদ্বৃত্ত অর্থ থাকে, যেটা সঞ্চয় হিসাবে জমা থাকে। সঞ্চয়ের উচ্চ হারের ফলে মূলধন গঠন ও বিনিয়োগের হারও উচ্চ, আর সঞ্চয়ের উচ্চ হারের ফলে মূলধন গঠন ও বিনিয়োগের হারও উচ্চ, ফলে উৎপাদনের পরিমাণও ক্রমাগত বৃদ্ধি পায়। এরপর 4 নম্বর পয়েন্টে আমরা আসছি, উন্নত উৎপাদন পদ্ধতি ও বন্টন প্রক্রিয়া। উন্নত দেশসমূহ যতই উন্নতির পথে অগ্রসর হয়, ততই তাদের উৎপাদন পদ্ধতি ও ব্যবস্থাপনা উন্নত হয়। উন্নত উৎপাদনের একটি বড় কারণ প্রযুক্তির অর্থাৎ টেকনোলজির উন্নয়ন। উন্নত প্রযুক্তির কারণে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং উৎপাদন বহুগুণে বৃদ্ধি পায়। উন্নত দেশে জাতীয় আয় বন্টন ব্যবস্থা উন্নত, উৎপাদনের উপাদানসমূহ বিশেষত শ্রমিক তার ন্যায্য মজুরি পায়, ফলে আয় বন্টনে বৈষম্য হ্রাস পায়, এতে জনগণের সার্বিক কল্যাণ বৃদ্ধি পায়। তাহলে এই পয়েন্টটা কি আবার আলোচনা করার প্রয়োজন আছে? কারো কোনো প্রশ্ন আছে? উন্নত আর্থসামাজিক অবস্থা, পরের পয়েন্টটা হচ্ছে আমাদের উন্নত আর্থসামাজিক অবস্থা। তাহলে উন্নত আর্থসামাজিক অবস্থার মধ্যে কি কি রয়েছে দেখো, আমরা সাব পয়েন্ট আরো দেখতে পাচ্ছি, 2, 3, 4, 5, 6টা। উন্নত দেশসমূহের প্রধান বৈশিষ্ট্য হলো এসব দেশের উন্নত আর্থসামাজিক অবকাঠামো। এর মধ্যে কি কি রয়েছে? উন্নত ব্যাংক ব্যবস্থা, ব্যাংক ব্যবস্থা ও ঋণদান ব্যবস্থাপনা। ঠিক আছে, তাহলে ব্যাংক ব্যবস্থা থাকবে এবং সেই সকল ব্যাংকে ঋণ প্রদান ব্যবস্থা থাকবে। এরপর দেখো, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। তারপরে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি ও বেকারত্বের অত্যন্ত নিম্ন হার, জনসংখ্যা বৃদ্ধি এবং বেকারত্বের অত্যন্ত নিম্ন হার, বিদ্যুৎ পানি ও জ্বালানির পর্যাপ্ততা, শিক্ষার উচ্চ হার, সকলের জন্য শিক্ষা সুবিধা ও স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ ও সকলের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। তাহলে দেখো, উন্নত দেশে সমস্ত মৌলিক চাহিদাগুলো তো পূরণ হয়ই, ঠিক আছে, জনগণের জীবনযাত্রার মান উন্নত থাকে, শিক্ষার ব্যবস্থা নিশ্চিত থাকে, আবাসন সুবিধা থাকে, সকল সুবিধা, নাগরিক জীবনে জীবন ধারণের জন্য যে সকল সুবিধা প্রয়োজন সবগুলো সুবিধাই তাদের থাকে। ঠিক আছে, এরপর হলো উন্নত এবং আধুনিক কৃষি ব্যবস্থা। উন্নত দেশগুলোতে কৃষি একটি অপ্রধান খাত হলেও কৃষি উৎপাদন ও বিপণন ব্যবস্থা অত্যন্ত উন্নত, উৎপাদনের পরিমাণ ও কৃষি পণ্যের গুণগত মান উভয় উচ্চ। তাহলে দেখো, যেগুলো যেই দেশগুলো আমরা উন্নত দেশ হিসেবে দেখি, তাদের অর্থনীতিটা প্রধানত শিল্প নির্ভর, কিন্তু তারপরেও শিল্প নির্ভর হলেও যদিও কৃষিটা অপ্রধান, মেন মেইন নয়, প্রধান নয়, কিন্তু তারপরেও যতটুকুই রয়েছে সেই কৃষিটা হলো কৃষি উৎপাদন এবং বিপণন ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা এবং বিপণন ব্যবস্থা, হ্যাঁ, দুইটাই হচ্ছে উন্নত। উৎপাদনের পরিমাণ ও কৃষি পণ্যের গুণগত মান দুইটাই উচ্চ। আচ্ছা, এরপর হলো নিয়ন্ত্রিত জনসংখ্যা ও উন্নত মানব সম্পদ। উন্নত দেশসমূহের জনসংখ্যা নিয়ন্ত্রিত, জনসংখ্যা বৃদ্ধির হার প্রবৃদ্ধি হারের চেয়ে কম হওয়ায় মাথাপিছু আয় অব্যাহতভাবে বৃদ্ধি পায়। এছাড়া শিক্ষার উচ্চ হার, যথাযথ প্রশিক্ষণ ও উন্নত স্বাস্থ্য সেবা প্রাপ্তির কারণে জনগণ মানব সম্পদে পরিণত হয়,
এই জনসম্পদ দেশের উৎপাদন ও উন্নয়নে প্রভূত অবদান রাখে। তারপর হচ্ছে অনুকূল বৈদেশিক বাণিজ্য, উন্নত বিশ্বের কৃষি এবং শিল্প পণ্য উভয়েরই পরিমাণ এবং গুণগত মান উন্নত। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এইসব দেশ পৃথিবীর অন্যান্য দেশের সাথে অনুকূল বাণিজ্য সম্পর্ক গড়তে পারে, এই সম্পর্কও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হয়। অর্থাৎ যেসব দেশ উন্নত তাদের পণ্যগুলো উন্নত, তাদের যে যে সকল পণ্য তারা বিদেশে রপ্তানি করে থাকে, অন্যান্য দেশে রপ্তানি করে থাকে, তাদের পণ্যগুলো উন্নত। আর পণ্য উন্নতর কারণেই, হ্যাঁ, পণ্য উন্নত এই কারণেই তারা হচ্ছে এই বিদেশে সেই পণ্যগুলো কি করতে পারে, রপ্তানি করতে পারে। আর রপ্তানি করে বলেই তাদের এই বাণিজ্যটা অনুকূল অবস্থায় থাকে। ঠিক আছে, এরপর দেখো ব্যাপক নগরায়ণ। ব্যাপক নগরায়ণ, কৃষি প্রধান অবস্থা থেকে ক্রমশ শিল্পায়ন ঘটার ফলে এবং পথ ঘাট, যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের ফলে উন্নত বিশ্বে গ্রামীণ অর্থনীতি শহুরে রূপ লাভ করে, ফলে গ্রামীণ জনগোষ্ঠী শহরে আসতে থাকে এবং গ্রামগুলো ক্রমশ শহরে রূপান্তরিত হয়। ঠিক আছে, দেখো কি বলেছে, যে ওই উন্নত দেশগুলোতে শহরায়নটা বেশি হয়, নগরায়নটা বেশি হয়। তারপর রাজনৈতিক স্থিতিশীলতা, হ্যাঁ হ্যাঁ বলো, নগরায়ণ কি ধীরে ধীরে গ্রাম্য পরিবেশ থেকে ধীরে ধীরে শহরে রূপান্তরিত হওয়াকেই নগরায়ণ বলা হয়। ধরো তোমার গ্রামের বাড়িতে এখন দেখছো যে বিদ্যুৎ রয়েছে, ডিশ লাইন রয়েছে, তারপরে নেট সুবিধা রয়েছে, রাস্তাঘাটগুলো পাকা হয়ে গিয়েছে, ঠিক আছে, এরকম শহরের যে সুবিধাগুলো সেগুলো পাওয়ার মাধ্যমে ধীরে ধীরে নগরে পরিণত হওয়াই হচ্ছে নগরায়ণ। কথা বুঝছো? আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ সুমাইয়া। তারপর হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, উন্নত দেশসমূহে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। আমাদের দেশ বা অনুন্নত দেশ, আমাদের দেশ তো উন্নয়নশীল দেশের পর্যায়ে পড়ে গেছে, তো অনুন্নত দেশ দেখবা যে সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা নেই। অনুন্নত দেশগুলোতে অস্থিরতা, হানাহানি, সংঘর্ষ, কিন্তু উন্নত দেশগুলোতে সংঘর্ষ থাকলেও এত ব্যাপক ভাবে নেই, স্বল্প পরিসরে বিক্ষিপ্ত ভাবে বিচ্ছিন্ন ভাবে রয়েছে। তো উন্নত দেশসমূহে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, এখানে প্রশাসন যন্ত্র স্বচ্ছতার সাথে কাজ করে, দুর্নীতির পরিমাণ খুবই কম, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান সমূহ স্থিতিশীল ও উন্নত, ফলে অর্থনৈতিক উন্নয়নে সহায়ক পরিবেশ গড়ে ওঠে এবং তা বজায় থাকে। ওকে, তাহলে উন্নত দেশগুলো দেখো, দেখো সবকিছুই কিন্তু উন্নত। এবার অনুন্নত দেশের আমরা রিপোর্ট দেখি, অনুন্নত দেশের বৈশিষ্ট্যগুলো দেখি কি কি। অনুন্নত দেশ প্রধানত মানে উন্নত দেশগুলো থেকে বিপরীত অবস্থানে থাকবে সমস্ত কিছু। প্রধানত মাথাপিছু উপকৃত আয়ের নিরিখে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মাত্রা নির্ধারণ করা হয়। ওই মাথাপিছু আয়ের ভিত্তিতে, নিরিখে মানে ভিত্তিতে, মাথাপিছু আয়ের ভিত্তিতেই একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মাত্রা নির্ধারণ করা হয়। যেসব দেশের জনগণের মাথাপিছু উপকৃত আয় উন্নত দেশ যথা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং পশ্চিম ইউরোপীয় দেশ সমূহে জনগণের মাথাপিছু আয়ের তুলনায় অনেক কম, সেসব দেশকে অনুন্নত দেশ বলা হয়। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, পশ্চিম ইউরোপীয় বিভিন্ন দেশ, তারপরে এসব দেশের তুলনায় যেসব দেশের মাথাপিছু আয়ের পরিমাণ খুব কম, সেসব দেশকেই বলা হয় অনুন্নত দেশ। তবে শুধু মাথাপিছু প্রকৃত আয়ের ভিত্তিতে একটি দেশকে অনুন্নত বলা ঠিক নয়। অনুন্নত দেশ বলতে সম্পদের পূর্ণ ব্যবহার করতে সক্ষম নয় এমন দেশকেও বোঝায়। অর্থনীতিবিদদের মতে যেসব দেশে প্রচুর জনসংখ্যা এবং অব্যবহৃত প্রাকৃতিক সম্পদের সহাবস্থান সেসব অনুন্নত দেশ। অধ্যাপক র্যাগনার নার্স বলেন, অনুন্নত দেশ হচ্ছে সেসব দেশ
যেগুলো জনসংখ্যা অত্যধিক এবং প্রাকৃতিক সম্পদের তুলনায় পুঁজি বা মূলধন কম। ঠিক আছে, ধরো কোনো একটা দেশ প্রাকৃতিক সম্পদ রয়েছে, কিন্তু প্রাকৃতিক সম্পদটা আমরা সেটা সেই সম্পদটা উত্তোলন করা সম্ভব হচ্ছে না, সেই সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব হচ্ছে না, বিপণন সম্ভব হচ্ছে না, উৎপাদন সম্ভব হচ্ছে না, প্রাকৃতিক সম্পদ অকেজো অবস্থায় পড়ে রয়েছে, তাহলে তো ওই প্রাকৃতিক সম্পদটা কাজে লাগছে না। আর জনসংখ্যা বেশি, এই দুইটার সহাবস্থান রয়েছে সেই সকল দেশের উন্নত দেশ বলা যাবে না, যাদের মূলধন কম, পুঁজি কম, মূলধন কম। এইসব দেশে প্রাথমিক পেশার প্রাধান্য, পুঁজি স্বল্পতা ও ব্যাপক বেকারত্ব বিদ্যমান। অনুন্নত দেশের কিছু সাধারণ বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো। নিম্ন মাথাপিছু আয় এবং জীবনযাত্রার নিম্নমান। অনুন্নত দেশের প্রধান বৈশিষ্ট্য বা লক্ষণ হলো উন্নত দেশের তুলনায় জনগণের অত্যন্ত কম মাথাপিছু আয় এবং জীবনযাত্রার নিম্নমান। জনগণের বৃহত্তর অংশেরই মৌলিক চাহিদাসমূহ যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা ইত্যাদি পূরণ করার সামর্থ্য থাকে না। প্রধান প্রধান উন্নত দেশসমূহে যেখানে মাথাপিছু আয় 38,428 থেকে 75,504 মার্কিন ডলারের মধ্যে, এটা ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট 2018 অনুসারে, সেখানে অনুন্নত দেশসমূহের $200-এর কম মাথাপিছু আয়ের দেশও রয়েছে। দেখো কোথায় 38,000, 38,000 সর্বনিম্ন, 38,000 থেকে শুরু করে 75,000-এর মধ্যে, আর সেখানে মাত্র 200, 38,000 আর 200 মাত্র, ঠিক আছে, বা $200-এর চেয়েও কম থাকে। যেখানে 38,000 থেকে বেশি, 75-এর থেকে বেশি, 38,000 থেকে শুরু করে 75,504 মার্কিন ডলারের মধ্যে থাকে উন্নত দেশসমূহে মাথাপিছু আয়, সেখানে 200 মার্কিন ডলারেরও কম। কৃষির ওপর অত্যাধিক নির্ভরশীলতা, অনুন্নত দেশের জনগণের বৃহদাংশ খাদ্য, জীবিকা ও অন্যান্য প্রয়োজন পূরণের জন্য কৃষির ওপর নির্ভরশীল। কৃষি জাতীয় উৎপাদনের একক বৃহত্তম, কৃষি জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত। আমরা উন্নত দেশগুলোতে দেখেছি যে কৃষির উপর এত বেশি নির্ভরশীল নয়, কিন্তু অনুন্নত দেশগুলো হলো কৃষির উপর নির্ভরশীল। কৃষি তো আসলে প্রকৃতির উপর অনেকটা নির্ভরশীল অনুন্নত দেশে, যে কখন ঝড় বৃষ্টি, খরা, জলোচ্ছ্বাস, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ যখন তখন, হ্যাঁ, তারপর হলো কালবৈশাখী ঝড়, এরকম বিভিন্ন রকম, হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগে সে যখন তখন হানা দিতে পারে। তো যখন হানা দিবে এইসব প্রাকৃতিক দুর্যোগ, তখন হলো স্বাভাবিকভাবেই ফসলের ক্ষতি হবে। ফসলের ক্ষতি হবে মানে কি, কৃষকের ক্ষতি হবে। কৃষকের ক্ষতি হবে মানে কি, তার আয়টা জাতীয় আয়ের সাথে সম্পৃক্ত হতে পারবে না এবং জনগণের মাথাপিছু আয় স্বাভাবিকভাবেই কমে যাবে, কারণ কৃষিটাই হচ্ছে আমাদের বাংলাদেশের কথা ধরো, বাংলাদেশ যদি এখনো আর অনুন্নত দেশ হিসাবে পরিচিত নয়, বাংলাদেশের কথাই ধরো, যে হঠাৎ করে যদি কৃষি, এই যে পরশুদিন কালবৈশাখী একটা ঝড় হলো, হঠাৎ করে অনেক কৃষির অনেক নষ্ট হয়ে গেল, কৃষি পণ্য নষ্ট হয়ে গেল, ধান নষ্ট হলো, তাহলে তো এটা হলো একটা নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতির উপর। তাহলে মাথাপিছু আয় একটা ধাক্কা লাগবে, আর মাথাপিছু আয় মানে জাতীয় আয়ে ধাক্কা লাগবে। এভাবে করেই এই কৃষি নির্ভর অর্থনীতির কারণেই কিন্তু এই অনুন্নত দেশগুলা পিছিয়ে থাকে। যদি কৃষির পাশাপাশি শিল্পও থাকে, তাহলে কিন্তু এতটা পিছিয়ে থাকার কথা নয়। অনুন্নত কৃষি উৎপাদন ও বিপণন ব্যবস্থা, অনুন্নত দেশে অধিকাংশ জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল, তবে এসব দেশে কৃষি উৎপাদন ও বন্টন ব্যবস্থা অনুন্নত। সনাতন পদ্ধতিতে চাষাবাদ, ওই যে মান্ধাতার আমলে চাষাবাদ, হ্যাঁ, ত্রুটিপূর্ণ মালিকানা, স্বল্প বিনিয়োগ, কৃষি উপকরণ ও কৃষির প্রয়োজনীয় অবকাঠামো ও উপাদান যথা সার, বীজ, সেচ ও বিপণন সুবিধার অভাব, কৃষির প্রকৃতি নির্ভরতা প্রভৃতি কারণে কৃষি অত্যন্ত অনুন্নত। এরপর ক্ষুদ্র ও অনুন্নত শিল্প খাত, পুঁজি এবং দক্ষ জনশক্তির অভাবের কারণে অনুন্নত দেশে শিল্প খাত অত্যন্ত ক্ষুদ্র
ও সীমিত। এসব দেশে মৌলিক বা ভারী শিল্প নেই, ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পেরই প্রাধান্য দেখা যায়। সাধারণত মোট জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান শতকরা মাত্র 8 থেকে 10 ভাগ। দেখেছো, মাত্র 8 থেকে 10 ভাগ মাত্র শিল্পের অবদান থাকে অনুন্নত দেশগুলোতে। আর উন্নত দেশগুলোতে অর্থাৎ উন্নত দেশে হলো বেশিরভাগই হচ্ছে শিল্পের অবদান। আচ্ছা, তারপর দেখো মূলধন গঠন ও বিনিয়োগের নিম্নহার এবং ব্যাপক বেকারত্ব। অনুন্নত দেশে মাথাপিছু আয় কম বলে জনগণের আয়ের সবটাই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ভোগের জন্য ব্যয় করতে হয়, এ কারণে জনগণের সঞ্চয়ের হার অত্যন্ত কম। তুমি একটা দরিদ্র ফ্যামিলির সাথে উদাহরণ হিসেবে মিলিয়ে দেখো, দরিদ্র পরিবারে যা যেটুকু আয় হয় সেটুকুই হলো তাদের নিত্য দিনের খরচ মেটানোর ক্ষেত্রে ব্যয় হয়ে যাচ্ছে, তাহলে সঞ্চিত অর্থ থাকছে না। হ্যাঁ, বাসা ভাড়া, পোশাক আশাক, খাবার দাবার, ওষুধপত্র, শিক্ষা দীক্ষা, হ্যাঁ চিকিৎসা, এসব ক্ষেত্রে তাদের হলো ব্যয় হয়ে যাচ্ছে, কিন্তু উদ্বৃত্ত অর্থ থাকছে না। আবার একটা উন্নত পরিবার বা ধনী পরিবারের দিকে খেয়াল করে দেখো, তাদের বাসা ভাড়া বা জীবনযাত্রার মান কত উন্নত, বাসা বাসা নিজস্ব থাকে, অথবা তারা অনেক ভালো বাসা নিয়ে থাকে, তারপরে হচ্ছে তাদের উদ্বৃত্ত অর্থ থাকে অনেক, ব্যাংক ব্যালেন্স থাকে, এই দেশে থেকে অন্য দেশেও তারা ব্যাংক ব্যালেন্স প্রেরণ, মানে ব্যাংকে অর্থ জমা রাখে, এরকম উদাহরণ রয়েছে না, যেখানে গরিব মানুষরা খাওয়ার জন্যও টাকা থাকছে না, কিন্তু ধনীরা নিজের নিজের তো ব্যাংক ব্যালেন্স আছে, অনেক ক্ষেত্রে তারা বিদেশেও অর্থ সঞ্চিত রাখছে। তো এরকম একটু কম্পেয়ার করলে বোঝা যাবে যে উন্নত দেশ আর অনুন্নত দেশ, উন্নত মানুষ অনুন্নত মানে ধনী দরিদ্রের মধ্যে একটু পার্থক্যটা যদি কম্পেয়ার করো তাহলে দেখবা যে বোঝা যাবে। তো এ কারণে জনগণের সঞ্চয়ের হার অত্যন্ত কম, ফলে মূলধন বা পুঁজির স্বল্পতা দেখা দেয় এবং বিনিয়োগের হার নিম্নমুখী হয়। বিনিয়োগ খুব কম বলে নতুন উৎপাদন বা শিল্প স্থাপনের গতি খুব মন্থর, ফলে নতুন কর্মসংস্থান হয় না, বেকারত্ব বেড়ে যায়, মাথাপিছু আয় কম থাকে, এইভাবে দারিদ্র চক্রে দেশটি আবর্তিত হয়। ঘুরে ফিরে দারিদ্রতা থেকেই যায়, দরিদ্রতা থেকেই যায়, দারিদ্রের একটা চক্র আবর্তিত হতেই থাকে। প্রাকৃতিক সম্পদ ও জনশক্তির অসম্পূর্ণ ব্যবহার। প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহারের জন্য প্রয়োজন মূলধন বা পুঁজি এবং দক্ষ জনশক্তি। অনুন্নত দেশে পুঁজি এবং কারিগরি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তির এতই অভাব যে দীর্ঘকাল ধরেও দেশে কি কি খনিজ সম্পদ কি পরিমাণে আছে তা নির্ধারণ করা সম্ভব হয় না, ফলে সম্পদ থাকা সত্ত্বেও এইসব দেশ দরিদ্র থেকে যায়। জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার এবং অদক্ষ জনশক্তি। অশিক্ষা, কুসংস্কার এবং যথাযথ নিয়ন্ত্রণের অভাবে অনুন্নত দেশে জনসংখ্যা বৃদ্ধির হার উচ্চ। দেখবে যে আফ্রিকার কিছু দেশে, হ্যাঁ, ব্যাপক জনসংখ্যা, ঠিক আছে, ব্যাপক জনসংখ্যা, তারা কিন্তু অপুষ্টিতে ভুগছে। তো শাইখ সিরাজের একটা রিপোর্টে দেখেছিলাম, ঈদের একটা অনুষ্ঠানে, অপুষ্টিতে ভুগছে কিন্তু তাদের জনসংখ্যা অনেক বেশি। কি কোন সকল কারণে জনসংখ্যা বেশি? কারণ তাদের মধ্যে অশিক্ষা রয়েছে, কুসংস্কার রয়েছে, যথাযথ হ্যাঁ 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 সুমাইয়া ঠিক বলেছ। তো এই যে এসব কারণে নিয়ন্ত্রণের অভাবে অনুন্নত দেশে জনসংখ্যার বৃদ্ধির হারও উচ্চ। দেশের পরিপোষণ ক্ষমতার চেয়ে জনসংখ্যা আয়তন বড়। এই জনসংখ্যাকে সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সুবিধা সরবরাহের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করার ব্যবস্থাও নগণ্য। আমরা ধীরে ধীরে কিন্তু এই সকল এই অনুন্নত দেশের যে সকল বৈশিষ্ট্য আছে সেগুলো থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে আসতেছি। কিন্তু তারপর দেখো দুর্বল আর্থসামাজিক অবকাঠামো। অনুন্নত দেশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য অর্থনৈতিক ও সামাজিক উভয় প্রকার অবকাঠামোর দুর্বলতা। কৃষি ও শিল্পে ঋণদানকারী প্রতিষ্ঠান সমূহ অপর্যাপ্ত, অর্থাৎ পর্যাপ্ত নয়, এগুলোর ব্যবস্থাপনা দুর্বল। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাও অনুন্নত ও অপর্যাপ্ত। জনগণের বৃহত্তর অংশই শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ অত্যন্ত অপ্রতুল। আচ্ছা, এরপর হচ্ছে প্রতিকূল বৈদেশিক বাণিজ্য। অনুন্নত দেশগুলো জনগণের মৌলিক চাহিদা, এমনকি খাদ্য, বস্ত্র, চিকিৎসার চাহিদা পূরণের জন্য
আমদানি নির্ভর। এইসব দেশ প্রধানত কৃষি পণ্য ও শিল্পের কাঁচামাল রপ্তানি করে এবং শিল্প পণ্য আমদানি করে। রপ্তানি আয় সব সময় আমদানি ব্যয়ের চেয়ে কম, ফলে এসব দেশের আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্যে সবসময় ঘাটতি থাকে। পরে আসো বৈদেশিক সাহায্য নির্ভরতা। পুঁজি স্বল্পতার কারণে অনুন্নত দেশসমূহ বিনিয়োগের লক্ষ্যে পুঁজি সংগ্রহের জন্য বিদেশি সাহায্যের উপর অত্যধিক নির্ভরশীল থাকে। শুধু পুঁজির যোগান দেওয়ার জন্যই নয়, দুর্যোগ ও আপতকালীন সময়েও প্রয়োজনীয় অর্থ ও অন্যান্য সামগ্রীর জন্য এসব দেশ অতিমাত্রায় বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল থাকে। তুমি একটা তোমার আত্মীয় স্বজনের মধ্যে দরিদ্র একজন আত্মীয় স্বজনের দিকেই দেখো, যে অনেক সময় দরিদ্র আত্মীয়টি কি করে, ধনী একটা বিপদে পড়লো, হ্যাঁ একটা অসুখ হলো বা একটু বিপদে পড়লো বা তার একটা সমস্যায় পড়লো, তখন কি ধনী আত্মীয়ের কাছে সাহায্য চায়, তাই না? বা সে একটা ব্যবসাও করবে, তাও আমাকে 10,000 টাকা বা 20,000 টাকা আমাকে একটু লোন দেন, আমি পরে দিব, এরকম করে না? তো দেশের ক্ষেত্রেও কিন্তু এরকম, যে নিজের নাই আমরা কি করি, যে যদি আমরা এই সকল অবস্থা থেকে আস্তে আস্তে উত্তরণ ঘটিয়েও আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়ে পড়েছি আর কি, তো এই কম্পেয়ার গুলো যদি নিজে নিজে করে দেখো, যে বুঝতে পারবা যে নিজে যদি টাকা না থাকে পরের উপরে নির্ভরশীল আর কতটা হওয়া যায়। তো বিপদের সময়ও, ওই যে আপদকালীন সময়, বিদেশি সাহায্যের উপর নির্ভর করে থাকতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে উদ্যোগ ও ঝুঁকি গ্রহণের মানসিকতার অভাব। অনুন্নত দেশগুলোতে জনগণের মধ্যে অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দেওয়ার মতো জনশক্তির অভাব পরিলক্ষিত হয়। অর্থনৈতিক কার্যাবলীর অগ্রগতি যেমন পুঁজির উপর নির্ভরশীল, তেমনি দক্ষ উদ্যোক্তাও এর জন্য অপরিহার্য। এছাড়া দুর্বল অবকাঠামো এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পুঁজিপতিরা বিনিয়োগে আগ্রহী হন না। এই যে গতানুগতিক ধারায় বিনিয়োগ শুরু হয়, তো এই গতানুগতিক ধারায় বিনিয়োগ শুরু হওয়ার কারণে কি কি হয়, নতুন উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ করার উদ্যোগ ও ঝুঁকি নেওয়ার মানসিকতার অভাব রয়েছে, ফলে অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার হয় না এবং অনুন্নয়ন দীর্ঘমেয়াদী হয়। তাহলে অনুন্নত দেশগুলোতে দেখো কতগুলো সমস্যা, কৃষির উপর নির্ভরশীলতা অত্যাধিক বেশি, অত্যাধিক অত্যাধিক মানে হচ্ছে বেশি, অনুন্নত কৃষি উৎপাদন ও বিপণন ব্যবস্থা, কৃষি উৎপাদিত হলো কিন্তু বিপণন ব্যবস্থাটা সঠিকভাবে সঠিক সময় হলো না, তাহলে কৃষি দ্রব্যগুলো কি হলো, নষ্ট হয়ে গেল, জনগণের হাতে সঠিক সময় পৌঁছালো না। এক্ষেত্রেও কত দালাল ফরিয়ারা কাজ করে, তারপরে যোগাযোগ ব্যবস্থার অনেক অনুন্নত অবস্থা, হ্যাঁ তারপরে হচ্ছে সেই দুর্গম এলাকা থেকে কৃষি পণ্যগুলো শহরে পাঠাতে হলে অনেক খরচ পড়ে যায়, বিভিন্ন সমস্যা আছে। তারপরে ক্ষুদ্র শিল্প, অনুন্নত শিল্প খাত, হ্যাঁ বড় বড় শিল্প কলকারখানা কিন্তু আমাদের দেশে এখনো নেই, আমরা যদিও উন্নয়নশীল দেশে আস্তে আস্তে উঠে পড়েছি, কিন্তু যদি থাকতো তাহলে কি আমাদের প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে বিদেশ থেকে আনা লাগতো? এগুলো আনা লাগতো না, নিজেরই থাকতো, আমরা বরং আরো রপ্তানি করতে পারতাম। তারপরে অনেক বেকার, আমাদের দেশে যে কোনো একটা চাকরির পরীক্ষা দিতে গেলে দেখবা যে একটা চাকরি বা একটা পোস্টে খালি রয়েছে, সেখানে 3-4 হাজার লোক পরীক্ষা দিচ্ছে, ব্যাপক বেকারত্ব। তারপর দেখো মূলধন গঠন ও বিনিয়োগের নিম্ন হার, আমাদের খেয়ে পরে সঞ্চিত অর্থ থাকে কম, তাহলে মূলধন গঠনটা হবে কি করে? হ্যাঁ এই অবস্থা থেকে যদি আমরা ধীরে ধীরে বের হয়ে এসেছি, প্রাকৃতিক সম্পদ ও জনশক্তির অসম্পূর্ণ ব্যবহার, জনশক্তি আমাদের ব্যাপক রয়েছে কিন্তু প্রাকৃতিক সম্পদ রয়েছে, কিন্তু প্রাকৃতিক সম্পদটা যে আমরা সুষ্ঠুভাবে ব্যবহার করব সেরকম আমাদের প্রযুক্তি নেই, তারপরে হলো দক্ষ জনগোষ্ঠী নেই, তারপরে হচ্ছে ওই প্রাকৃতিক সম্পদটা সুষ্ঠু ব্যবহার করতে হলে ব্যাপক অর্থায়নের প্রয়োজন, সেটা নেই, জনবলের প্রশিক্ষিত জনগণের প্রয়োজন, সেটা নেই, এই সকল কারণে কিন্তু অনেকটা পিছিয়ে থাকতে হয়, ঠিক আছে? তারপরে জনসংখ্যার যে হার বেশি, বৃদ্ধির হার বেশি, তারপরে হলো অদক্ষ জনশক্তি, সামাজিক অবকাঠামো দুর্বল, তারপরে হচ্ছে প্রতিকূল বৈদেশিক বাণিজ্য, বিদেশের উপর সাহায্য
ফরেন এডের উপরে বেশি সাহায্য নির্ভর করতে হয়, তারপরে উদ্যোগ ও ঝুঁকি গ্রহণ করার মন মানসিকতার অভাব, এই ইত্যাদি কারণে আর কি অনুন্নত দেশগুলো অনুন্নত রয়ে গিয়েছে। কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলাদেশ বা আরো কিছু দেশ আস্তে আস্তে ধীরে ধীরে এই অবস্থা থেকে কাটিয়ে উঠে পড়ছে, এবং উন্নয়নশীল দেশ হয়তো বা আমরাও একদিন উন্নত দেশে পরিণত হতে পারবো। আর এই করোনার কারণে তো সারা বিশ্বের ন্যায় আমাদের দেশের অর্থনীতিতেও কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে, তো এই অবস্থা থেকে আমরাও একসময় বের হয়ে আসতে পারবো। তো আশা করি তোমরা সবাই পড়াশোনা করবে। হ্যাঁ, আজকে এখানে শেষ করছি, সময়ও শেষ। হ্যাঁ। আমরা করলাম 173 নম্বর পৃষ্ঠায়, ওই যে একটা বক্স আছে না, কাজ আছে, দেখো 173 নম্বর পৃষ্ঠা চট করে চলে যাবে, বক্স আছে না, বক্সের নিচে একটা প্যারা আছে যে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য দেশের সকল জনগণের সার্বিক কল্যাণ, সর্বাধিক কল্যাণ, পেয়েছো? ওখান থেকে শুরু করে আমরা পড়লাম আজকে অনুন্নত দেশ পর্যন্ত পড়লাম, 177 নাম্বার পৃষ্ঠার প্রথম প্যারা পর্যন্ত পড়লাম। তাহলে আগামী ক্লাসে আমি কিন্তু পড়া ধরবো উন্নত দেশের বৈশিষ্ট্যগুলো, অনুন্নত দেশের বৈশিষ্ট্য, তোমরা যারা পার্টিসিপেন্ট থাকবে তাদেরকে আমি ধরে ধরে এক একজনকে এক একটা ধরবো, আর আমাকে এই পড়া ধরার কথা মনে করিয়ে দিবে প্রজ্ঞার প্রভা দুই বোন দায়িত্ব, ঠিক আছে প্রজ্ঞা প্রভা? আচ্ছা, তাহলে আজকের জন্য শেষ করছি, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।